হ্যালো বন্ধুরা আমাদের মোবাইল যখন মোবাইলটা স্লো কাজ করে অথবা হ্যাং হয়ে যায় আমাদের অনেকটাই বিরক্তিকর ব্যাপার অনেকটাই বেজাল সমস্যা মনে করি বা অনেকটা মনে হয় মোবাইলটাকে একটা ঝাড় দিয়ে ফির খেয়ে দিই বন্ধুরা আপনাদের যখন আমাদের মোবাইলটা স্লো কাজ করে একটা কাজ করলে আরেকটা টিপ দিয়ে মানে একটা টিপ দিলে আরেকটা চলে যায় তো অনেকটা জামাল করে যখন কাজ করি লোডিং লোডিং অনেকটা স্লো কাজ করে বন্ধুরা আপনাদের মাঝে বিশেষ কিছু বেশ কয়েকটা সিটিং শেয়ার করব আপনারা আশা করি আপনাদের মোবাইলটাকে স্পিড বাড়াতে পারেন এবং বেশ কিছু এই সিস্টেম মতো চলে আশা করি আপনাদের মোবাইলটা অনেকটা ফাস্ট হয়ে যাবে বন্ধুরা প্রথম যে কাজটা সবাই আশা করি জানেন এই যে দেখুন আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো যদি আপনারা এতগুলো অ্যাপস ইউজ করে রাখেন বা থাকে তাহলে অবশ্য আপনাদের মোবাইলটা এমনিতেই স্লো হয়ে যাবে কেননা ব্যাকগ্রাউন্ডের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেগুলো মানে প্রতিনিধি সবসময় ইউজ করে থাকেন সেগুলো আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ডে রাখবেন আর বাকি অ্যাপসগুলো আপনার অবশ্যই কেটে দিবেন যেগুলো আপনার প্রয়োজন হয় না বন্ধুরা তো এইভাবে আপনারা জাস্ট কেটে দিতে পারেন তো আশা করি আপনাদের এই সিটিংটা যদি আপনারা সবাই জানেন যে এটা ইয়ে করলে অনেকটা ফ্রি কাজ করবে আপনার মোবাইলটা তারপরে আপনি চলে যাবেন সিটিংয়ে তো আমি চলে যাচ্ছি সিটিংয়ে সিটিংয়ে সিটিং যাওয়ার পর আমরা চলে যাব ডেভেলপ অপশনে তো ডেভেলপ অপশন আশা করি সবারই অন আছে তো অন করার পর জাস্ট কি করবেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের কিছু বেশ কিছু অপশন আছে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে কিছু অপশন এখানে তিনটা দেখুন জিরো পয়েন্ট ফাইভ এক্স তো আপনাদের অবশ্যই এটা থাকবে না তো আপনাদের মূলত থাকে ওয়ান অথবা ওয়ান ফাইভ থাকবে তো আপনারা জাস্ট জিরো তো করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলটা আরও ফাস্ট হয়ে যাবে তো এখানে অবশ্য ফাস্ট আমি করে নিয়েছি তো আমার মোবাইলটা এখন আরও অনেক স্পিড হয়ে যাবে আর যদি আগে থেকেই করে রাখেন তাহলে কোনো সমস্যা নেই আরও সেটিং রয়েছে তো এখানে দেখুন একটিভ অ্যাপস নামের একটি অ্যাপস একটিভ ইনেকটিভ অ্যাপস তো যেটা এখানে ক্লিক করবেন আপনারা এ ডেভেলপ অপশনে গিয়ে এখানে ক্লিক করার পর এখানে দেখুন কিছু বেশ কিছু আপনারা আছে একটিভ ইনেকটিভ তো এখানে দেখুন একটিভ অ্যাপস এ আর ওপার টাল ইনেকটিভ আপনি এগুলা ইনেকটিভ করে দিবেন যেগুলো আপনি ইউজ করেন না যখন আপনি এটা করলে কোনো সমস্যা হবে না আপনার অ্যাপসটা অ্যাক্টিভ থাকে সবসময় আপনাদের মোবাইলের যে স্পিড বা ইয়ে থাকে এগুলো সব কমিয়ে রাখে যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো টেনশন করার কিছুই না তারপরে আপনার এই যে দেখুন আপনার এই ডেভেলপ অপশনে গেলে নিচে গেলে পেয়ে যাবেন যে লিমিটেড ব্যাকগ্রাউন্ড প্রসেসর একটা আছে তো আপনারা জাস্ট আপনার উপর একটা দিতে পারেন একবার উপরটা দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর আপনার মোবাইলটা দেখবেন আরও স্লো স্লো থেকে মুক্তি হবে এবং আরও সুপারফাস্ট হয়ে ব্যবহার করতে পারবেন আপনাদের অ্যাপসগুলো আশা করি আপনাদের এইভাবে আপনার মোবাইলের স্লো এবং স্পিড এবং সব কিছুই ভালো হয়ে যাবে তো এই শিলু আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ